বাম যুব সংগঠনের 40তম প্রতিষ্ঠা দিবসে কেজুরিতে মিছিল কনভেনশন। ভারতের গণতন্ত্রের যুব ফেডারেশনের 40 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে সিরিয়া আঞ্চলিক কমিটির ডাকে সিরিয়া সুকুমার সেনগুপ্ত ভবনে যুব কনভেনশন ও জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সহ কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলা সহ সমস্ত সংগঠনগুলির যৌথ আহ্বান আগামী 26 নভেম্বর পুরী সর্বভারতীয় ধর্মঘট সফল করার ডাক দিয়ে সিরিয়াতে মিছিল গঠিত হয়। প্রশাসনের অমানবিকতা আচরণের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত অঞ্চলে প্রতিবাদ মিছিল। 3 নভেম্বর দুর্গাপুরের বুকে এক চরম অমানবিকতার এক নিদর্শন দেখল দুর্গাপুরবাসী। গোটা দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লকডাউন চলাকালীন দুর্গাপুর ইস্পাত কারখানার দেশের স্বার্থেই উৎপাদন ব্যবস্থা বজায় রেখেছিল, ফলস্বরূপে করোনা আক্রান্ত হয় সেখানকার শ্রমিকেরা। বিকল্প পথ, জলশূন্য দুর্গাপুরের মানুষের কাছে জলের ট্যাঙ্কার নিয়ে হাজির সিপিআইএম এর কর্মীরা। 5 নভেম্বর জলশূন্য দুর্গাপুরের মানুষকে কিছুটা স্বস্তি দিতে জলের ট্যাঙ্ক নিয়ে হাজির হলো লাল ঝান্ডার কর্মীরা। সবসময় বামেরা দাবি করেন তারা বিকল্প ভাবনা ভাবেন, সম্ভবত জল সংকটে বিপর্যস্ত দুর্গাপুরকে এভাবেই সেই দিন বিকল্পের সন্ধান দিয়ে কিছুটা স্বস্তি দিলেন তারা। নির্বাচন ফলাফলের মাঝেই ভয়াবহ করোনা সংক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রে। 5 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের উত্তাপ মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। ঠিক তখনই ট্রাম্প এবং বাইডেন যুদ্ধ সরগল বিশ্ব মিডিয়ার তখন করোনার থাবা আছড়ে পড়ল আবার সেই দেশে। দেশের সামনে করোনার ক্রমবর্ধমান সংকট নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। রিপাবলিক টিভির অর্থ তচ্ছরূপের কারণে গ্রেফতার অর্ণব গোস্বামী। 4 নভেম্বর রিপাবলিক টিভির সম্পাদক প্রধান অর্ণব গোস্বামী বুধবার মুম্বাই থেকে 53 বছর বয়সের ইন্টেরিয়র ডিজাইনার অনিয় নায়ক এবং তার মা কুমুদ নায়কের 2018 সালের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মুম্বাই থেকে সেদিন তাকে গ্রেফতার করা হয়। গুড ফর নাথিং, দুর্গাপুর পুরসভা মেয়র বদলের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 নভেম্বর নিজের দলের মেয়রকে গুড ফর নাথিং বলে আক্রমণ করলেন দিদিমণি নিজেই। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিমকে নির্দেশ দিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকে মেয়র পদ থেকে সরিয়ে দিতে। হ্যারিকেন এটার দাপটে বিপর্যয় দক্ষিণ আমেরিকা। 7 নভেম্বর প্রবল দুর্যোগের মুখে দক্ষিণ আমেরিকার কিছু দেশ। গতকাল ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে গুয়েতমালা। ভারতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। 7 নভেম্বর শীত পড়তেই দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। 50,000-এরও বেশি নতুন করোনা সংক্রমণের সাথে ভারতে মোট সংক্রমণের সংখ্যা 84 লক্ষ পেরিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি নির্বাচিত হল জো বাইডেন। 7 নভেম্বর অবশেষে জবনিকা পতন দীর্ঘ সময় ধরে নির্বাচনীয় ফলাফলের ঘোষণার পর শেষ হাসি হাসলেন জো বাইডেন, সেই সঙ্গে ট্রাম্পের পরাজয়। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আইভরি কোস্ট, রাষ্ট্রপতি নির্বাচনে প্রহসন। 8 নভেম্বর আফ্রিকার একটি ছোট দেশ আইভরি কোস্ট দেখল নির্বাচনের নামে প্রহসন, যা প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালেন বহু মানুষ। দেশে করোনার প্রতিষেধক পেতে 2022 অভিমত এই মাসের আধিকারিকেরা। 8 নভেম্বর গোটা বিশ্বজুড়ে করোনা রুখতে ভ্যাকসিন তৈরির কাজ চলছে, পিছিয়ে নেই ভারত। কর্মকাণ্ডে সামিল ভারত ভ্যাকসিন তৈরির ঘোষণা, কিন্তু কবে আসবে করোনার প্রতিষেধক এই প্রশ্ন সর্বত্র। এই জল্পনার মাঝে এই মাসের এক অধিকর্তা রণদীপ গুলেরিয়া জানিয়েছেন সাধারণ মানুষকে প্রতিষেধক পেতে গেলে 2022 পর্যন্ত অপেক্ষা করতে হবে।